মিনারে মানুষ মিনার মেরে গে কোনদিন মানুষ মিনে নেবে না এর জবাব একদিন না একদিন দিয়ে দেবে ঠিক না বেটিকো আপনারা রাজনীতি করতে করুন মানা করিনি আমি আপনারা রাজনীতি করতে যা যা করকে যান আপনি এটা মেনে নেবেন যে আজকে ফুরফুরার পীর সাহেব যেটা কখনো হয় না পীরের আওলাদ আমাদের নবীর বংশ আওলাদের রসূল আজকে তিনাকে ধরে টেনে হিচড়ে হিচড়ে দিয়ে আজকে জেলে নিজে ভরছেন এইটা ঠিক না নাই না অন্যায় বলুন তো নাই না অন্যায় এই অন্যায়টাকে মেনে নেবেন অন্যায়টা মেনে নেবেন না কোনদিন না এটা কখনো হয় না আমার বংশে সেই কাজ করেছে আজকে বিশাল মনে ব্যথা বিরাট দুঃখ আমাদের কি বুঝলেন তার সঙ্গে আপনারা আমার বাপদাদার মুরিদ ভক্ত আপনারা আপনাদের মনে ব্যথা আপনাদের মনে দুঃখ হ্যাঁ কি না বলুন হ্যাঁ অনেক তৃণমূল পার্টি করেন আপনারা করে যান কিন্তু তৃণমূল পার্টি যে নেতা আছেন আপনারা করেন আপনাদের মনে ব্যথা লেগেছে আপনারাও এটাকে মেনে নিচ্ছেন না ঠিক না বেটি বলুন বুঝতে পারছেন না কিন্তু তেনারা করতে পারছেন না চুপ করে বসে আছেন কি উপায় নেই কিছু বুঝতে পারছেন না হ্যাঁ বেশো গলে পড়ে গেছে বেশো গলে কথা বললি বিপদ সব লুট ফুট করে ভেঙে মুখে ভরে দেবে নিয়ে যায় ঠিক নাকি কতদিন ভরে রাখবেন বেশি দিন নয় হ্যাঁ এক শীতে মাঘ যায়নি এক শীতে মাঘ যায়নি আবার মাঘ মাস ফিরে আসবে এটা মনে রেখে দেবেন আবার কি বলে যান না এসব ফুরফুরার পিসায় ধর্মগুরুর আবার রাজনীতি করবে কেন এই বলে না বলে তো ও মাথায় টুপি দাড়ি জিব্বা মোল্লা মৌলবি হ্যাঁ ধর্মের ধর্মগুরু এরা রাজনীতি করবে তাই কি করবি রা বলে বাবা তোমরা বসে যা তসবি পড়ো আর জেকের করো খেয়ে শুয়ে পড়ো এটা তাহলে কি এটা হলে খুব ভালো হয় তোমাদের জন্য তোমাদের জন্য খুব ভালো হয় হ্যাঁ কাকে শিখাচ্ছ রাজনীতির পাঠটা জানো জ্ঞানটা আছে কিছু তোমাদের হ্যাঁ রাজনীতি আমার রসুল্লাহ করেছে বোন সুহান আল্লাহ সাহাবারা করেছে তবে তাবেইনরা করেছে আমার দাদাপীর করেছে আমার বাপ চাচারা করেছে আমরা করি কি হ্যাঁ আর তোমার মধ্যে রাজনীতি করতে ঢুকে বসে আছে চৌধুরী সাহেব আরে বা মাথায় টুপি দিয়ে চৌধুরী সাহেব চেনেন তো নাকি না বুঝতে পারছেন না নাম ভেঙে বলতে হবে নাকি হ্যাঁ ভেঙে বললে ভালো হয় নাই কি গো চৌধুরী সাহেব ওই ধর্মগুরু বসে আছে আর একটা ধর্মগুরু পিরিজাদা ওনার দিকে আছে কি বুঝলেন আর একটা মসজিদে বাবা সেই ইমাম সাহেব বরকতি সাহেব ওনার দিকে আছে এগুলো ধর্মগুরু নাই আচ্ছা তো না ওনার দলে থাকলে হ্যাঁ ঠিক আছে আর বৃহদা যদি কেউ চিনলে ধর্মগুরু থাকে রাজনীতি করবেন না করবেন না মূর্খ কোথাকারে অশিক্ষিত ভূত লেখা নেই পড়া নেই হ্যাঁ বড় বড় কোথাকারে কোথা পেয়েছিস রাজনীতি করা যাবে না রাজনীতির পাঠটা কে কাকে বলে রাজনীতি হ্যাঁ একটা মানুষ যাচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছে মোটর সাইকেল দিয়ে তিনটে লোক তাকে ধরে মার পিঠে গাড়িটা কেড়ে নিচ্ছে লাখখানিক টাকা আছে কেড়ে করে ছিনিয়ে নিয়ে নিচ্ছে আপনারা সব দেনিদের দেখবেন তো ইমানদারি বলুন দেখবেন এটা কি মুসলমানের কাজ হ্যাঁ প্রতিবাদ করবেন না ন্যায় কথা বলবেন না কি এটার নাম কি ইসলাম আরে এইটার নাম হলো রাজনীতি প্রতিবাদের নাম কি মামা জোরে বলেন প্রতিবাদের নাম কি রাজনীতি বুঝতে পেরেছেন এনারা চাইছে ওই প্রতিবাদটা না যে না করে রা চুপ করে থাকবে এনার মুখ দিয়ে ওই কথা না বেরোয় তোমরা ঝেড়ে ঝুড়ে খেতে সর্বনাশ করছো তোমরা আর এরা সত্য কথাটা বলে দিচ্ছে তোমার ধরা পড়ে যাচ্ছ হ্যাঁ মানুষ জেনে যাচ্ছে এই মুখ খুলতে দিচ্ছে না বন্ধ করে দাও যাতে না মুখটা খুলতে পারে এইটাই তো নাকি মানুষ মেনে নেবে এটা একটা স্যাম্পল ধারী রাজনীতি আছে শোনেন জেনে রেখে যান ভারত একটা স্যাম্পল ধারী রাজনীতি আছে আর একটা বিনা স্যাম্পলের যেমন কংগ্রেসের কি চিহ্ন বাবা বলেন তো বাবা আপনাদের মনে কষ্ট হচ্ছে নাকি কোনে কষ্ট হয়নি হ্যাঁ ন্যায় কথা বললে বাবা একটু মনে কষ্ট হবে বোঝার চেষ্টা করতে হবে আমি কি বলতে চাইছি বুঝলেন না আর তা নাই বাবা যত যাই বলি বেঁকে যেতে থাকে সব কথাটা ভালো কথাটাও বেঁকা হয়ে ঢুকবে তার কানে ঠিক তো নাকি একটা হাত চিহ্ন কংগ্রেস তার তো নাকি আরে বেঁকাই যে বেঁকা এরা জোরে বলেন না কাস্তে হাতুড়ি হ্যাঁ বুঝতে পারছেন না এটা হচ্ছে কি বাবা
বামপন্থী, তাই তো? আর একটা আছে বাবা তিন ফুল, ফুল তিনটে ফুল, এটা কি বাবা? তৃণমূল। আর একটা আছে পদ্ম ফুল, বুঝতে পেরেছে? পদ্ম ফুল ফুটিয়ে দিচ্ছে চারিদিকে বাবা, বুঝতে পারছেন না? হ্যাঁ, খালি বিভার্জন বিভার্জন, বুঝলেন না? বুঝতে পারছেন কি করছে? একটা পদ্ম ফুল, তাই তো? আর একটা ইরম দ্বারা খাম খাম, এটা কি বাবা? জোরে বলেন না একটু, একটা খাম, এটা চিহ্ন আছে তো, তাই তো নাকি? এটা হচ্ছে চিহ্নধারী, হ্যাঁ, আপনার রাজনীতি, এনারা রাজনীতি চিহ্ন, একটা স্যাম্পেল আছে। আমাদের কোনো স্যাম্পেল আছে নাকি? দাদা হুজুর স্যাম্পেল আছে? পাঁচ হুজুর কি কোনো স্যাম্পেল নেই? বিনা স্যাম্পেলের রাজনীতি, হ্যাঁ ঠিক, হ্যাঁ কিনা বলুন না। বুঝতে পেরেছেন? এই আমরা করি প্রতিবাদী রাজনীতি, আমরা কাউকে ছাড়ি নি, সিপিএম কংগ্রেস, হ্যাঁ আপনার মানে তৃণমূল বিজেপি, কাউকে ছাড়ি, ন্যায় কথা আমরা বলে দিই, এ ঠিক তো নাকি? এই ন্যায় কথা বলতে হবে, ন্যায় কথা, হক কথা বলার নামই হচ্ছে বাবা রাজনীতি, বলুন সুবহানাল্লাহ, ঠিক তো? সবাই গাছ থাকবে, হ্যাঁ সারা জীবন ভর তোমরা ওই গাছের গোড়ায় পানি দেবে সারা জীবন। আর আমি একটা গাছ লেগেছি, এই গাছের গোড়ায় পানি দিতে দেওয়া হবে না, এই গাছ মেরে ফেলো, ভেঙে দাও, চুরমার করে দাও, এই গাছ রাখা যাবে না। এটা কি ঠিক? এটা ঠিক? এতদিন তো সব গাছে পানি দিনে, একটা গাছের গোড়ায় যে আইসি পাটের গাছ আছে সে পানি দেবে, তাই তো? তাতে দেওয়া যাবে না, সেটা ভেঙে দাও, চুরমার করে দাও। কেন? সব তো আপনার, সব আপনার, একটা তো গাছ কি বাবা, একটা গাছ, সব তো আপনার, একটা আইএসএফ একটা জিতেছে কি বাবা, তাই তো? ভাঙড়ে একটা আইএসএফ জিতে, একটারই দুটো নয় তো? ওটাকে রাখা যাবে না, ওইটা আমার সহ্য হচ্ছে না, ওইটা আমাকে নিতে হবে, মারো পেটো, বিরোধী দল শূন্য করে দাও, বিরোধী দল বলে কি থাকবে না, আমি একা লোবো, একা খাবো, একা থাকবো, আর কেউ থাকবে না, এটা কি উচিত? এর নাম কি গণতন্ত্র? না, এর নাম গণতন্ত্র নয়, সেই জন্য গণতন্ত্রের প্রক্রিয়ায় হ্যাঁ চলতে হবে, দেশে সবাই বাস করবে, সবাই খাবে, সবাইয়ের অধিকার আছে, কি গো ঠিক তো নাকি? আজকে আমার ভাইপো কি বাবা, আপনার পীরের আওলাদ তো নাকি গো, কথা বলে, হ্যাঁ কি বলেছিল বাবা, হ্যাঁ সিকি আমার ভাইপো কি ওই বিজেপি থেকে টাকা নেওয়ার জন্য ধরে জেলে ভরে দিয়েছেন নাকি? তা তো নয়, কি এই কথাটাই বলেছিল কি, দলিত আদিবাসী মাতোয়াগ সংখ্যালঘু মানুষ পিছিয়ে পড়েছে, হ্যাঁ তাদের চাকরি কর্ম শিল্প, হ্যাঁ মেহনত পরিশ্রম কাজকাম দিতে হবে, কি বুঝলেন? অতএব তাদের ঘরে পিছিয়ে রাখা দেওয়া হচ্ছে না, এই ন্যায় কথাটা গরিবের হয়ে আজকে বলেছিল, এই কথাটা বলার জন্যে আজকে সেই ভাইপোকে হঠাৎ আক্রমণ চালালো, ঝাঁপিয়ে পড়লো, কারা বাবা বলুন কারা? লজ্জা করছে নাকি বলতে? কারা? প্রশাসন, প্রশাসন বিভাগ, পুলিশ, পুলিশ যাকে বলছেন দেশের রক্ষক, কি ন্যায় বিচার করবে, কোনো ক্ষতি না হয় লক্ষ্য রাখবে সমানভাবে, সে পুলিশ কি করলো? হ্যাঁ এত নিচ এদের মনোভাব, পুলিশদের যে এত নিচ মনোভাব হয় চিন্তার বাইরে, কিছু মনে আছের মধ্যে ভালো কি মনে কিছু আছে, এরা ঝাঁপিয়ে পড়ে আজকে আমার ভাইপোকে কি ধরনের মার, তার সঙ্গে সাথীগুণীকে দিয়ে কি ধরনের মার মেরেছে, ইট পিটকে লাঠি, হ্যাঁ কুকুর বাঁদরের মতন মারছে, হাঁ কি না বলো? এই সত্য বলছি না মিথ্যে বলছি, এই সত্য কথা কি বলা যাবে না? এই সত্য কথা বলা যাবে না? খোদার কাছে দায়ী হব না আমি, এই সত্য কথা বলো, মেরে পিটে একটা লাঠি মাথায় মেরেছে, দেখেছেন তো টুপিটা পড়ে যাচ্ছে, কি সে কোরেশ খানদানের ছেলে, মাথার টুপিটার দিকেও তার খেয়াল আছে, হ্যাঁ কি না বলুন? মুসলমানের টুপি না পড়ে যায় জীবন চলে যাবে, চান চলে যাবে, গর্দান চলে যাবে, টুপি না হেরে নবীর সন্ন্যাস, টুপি না হেরিয়ে যায়, ঠিক তো কি? সেখানে আমার ভাইপো টুপিটাও টানছে, টেনে হিঁচড়ে 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 নিয়ে যাচ্ছে, হ্যাঁ নিয়ে গিয়ে আপনি ভরে দিলেন থানায়, কিসের জন্য ভরলেন, কি কারণে, কি দিয়েছিল? আপনার দেখে মনোহারি দোকান আছে তো, আছে তো নাকি? এই মনোহারির দোকানে দেখবেন ইচ্ছা মতন মাল সাজায় দোকান, তার মনের মতো ইচ্ছা করে মতো সমানকে মালটা সাজায়, আর থানায় যখন ভরে দেয় এলিয়ে যে কি করে জানেন পুলিশরা, ওর ইচ্ছা মতন
মিথ্যে করে সমস্ত কেসটা সাজায়, জামিন অযোগ্য, হ্যাঁ কেসটা সাজিয়ে সামনে তুলে ধরে, ঠিক না বেটি গো? ঠিক তো? আর চল্লিশটা দিন, একচল্লিশ দিন আমার ভাই বুকে ভরে রেখেছেন, হ্যাঁ জেলের ভাত খাওয়ালেন মিথ্যেভাবে, এত ছেলেগুলোকে সবাইকে মিথ্যেভাবে রেখে খাওয়ালেন, কেন কি কারণ? এতদিন থাকবে, এতদিন থাকবে, কারণ কি? নিয়ম হচ্ছে কি? আন্দোলন করবে আমার ভাইপো নেতা, জেল খাটবে, আমার জানি, আমার জানি, আমার জানা আছে জেল খাটবে সে, হ্যাঁ স্বাধীন ভারত গণতন্ত্র প্রক্রিয়া প্রক্রিয়া অনুযায়ী সে জেল খাটবে, দু ঘন্টা যাবে জেলে, তিন ঘন্টা, চার ঘন্টা ছেড়ে দিতে হবে, বের করে দিতে হবে, এই কথা ঠিক না বেটিকু? হ্যাঁ কিন্তু দু ঘন্টা চার ঘন্টা ছেড়ে দিয়ে ইনি করছেন যে একেবারে জামিন অযোগ্য কেস দাও, কি বুঝতে পারছেন না? হ্যাঁ বলছেন ভেঙেছে, চুরেছে, কি ভেঙেছে, কি আঙুল লিখে, কি করে, কি ক্ষতি করে, ফুটেজ দেখাও, ফুটেজ দেখাতে পেরেছেন আপনারা? পেরেছে? এখন ফুটেজ থাকলে দেখাতে পারলেন না আপনারা? মিথ্যে করে আমার ভাই পুরাকে কেসটা দিয়ে এত বড় একটা বেদ্যুতি করলেন আমাদের ঘরে, ফুরফুরাকে বেদ্যুতি করে, ফুরফুরাকে কলঙ্ক করলেন এই মমতা ব্যানার্জি, হ্যাঁ কিনা বলুন আপনারা? হ্যাঁ বিজেপি আসছে রাজপথে দাঁড়িয়ে তারা আন্দোলন করছে, ভাঙছে, চুটছে, আপনার আগুন লেগে দিচ্ছে, কই তাদের কেস গুলো কোথা? জামিন অযোগ্য কেস হয়েছে সমানে একবারই জামাই খাতিরে থানায় ভরে চা খাইয়ে দিয়ে ছাড়ছে, হ্যাঁ কিনা বলুন? হ্যাঁ আপনি কি করলেন বিধানসভায়? আপনি ঢুকেছিলেন না? আপনি নিজে ঢুকে হাউ মাউ হাউ মাউ করে চা চাচ্ছিলেন, হ্যাঁ কিনা বলেন? হ্যাঁ কিনা বলেন? বামফ্রন্ট সরকার ছিল, আজকে জেলে ভরেছিল কোনদিন? এই কোন ভরেছে? না কোনদিন ভরেনি, এটা মাথায় রেখে দেবে। ৩৪ বছর বামফ্রন্ট সরকার চালিয়ে গেছে ভাইজান, কিছু মনে করবেন না আপনারা, ৩৪টা বছর বামফ্রন্ট সরকার চালিয়ে গেছে, তোমাদের হিম্মত হলো না, এতদিন তোমরা চালাচ্ছ, বড় বড় কথা বলেছিল জেলে ভরে দেবো, জেলের ভাত খাওয়াবো, এক টাকা জেল খাটাতে পেরেছেন? এক টাকা পেরেছেন জেল খাটাতে? হ্যাঁ পারেন না, তাহলে কত সাচ্চাইর ভাবে চালিয়ে গেছে তারা, এত সহজ ভাববেন না। আর আপনি কি করেছেন, কি করেছেন? যত ছেলেরা গরিব অসহায় ছেলে মানুষ চাকরির জন্য তারা টাকা পয়সা দিয়ে সব দিয়েছে, সব টাকাগুলো ঝেড়েছেন, গুছিয়ে ঝেড়েছে একবারে, বুঝলেন না? ঝেড়ে ঝুড়ে নিয়ে লরি লরি টাকা, লরি লরি টাকা, হ্যাঁ কিনা বলুন তো বাবা? কি নাম লোকটার নাম কি? পার্থ সাহেব, পার্থ সাহেব, মরিটা খুব মোটা পাড়াওয়া মোড়ো, বুঝলেন না? এত খা খেয়েছে বলার মতন নেই। হ্যাঁ আর একটা চিন্তা রেখে দেন আপনারা, গরু চোর, গরু চোর, গরু গরু, কোটি কোটি টাকা নিয়ে আজকে ক্ষমতায় থেকে জেল খাটছেন, হ্যাঁ কিনা বলুন? তিনটে মানুষ জেল খাটছে, তিনটে মানুষ, তার মধ্যে দুজন আর একজন নওশাদ সিদ্দিকী জেল খাটছে, হ্যাঁ কিনা বলুন? এনারা কি করে জেল খাটছে? এরা চুরি চামারি করে সর্বনাশ করে জেল খাটছে, আর আমার ভাইপো ন্যায় কথা বলে সত্য কথা মানুষের জন্য, গরিবের জন্য চেয়ে চাঁদ জন্য জেল খাটছে। এই দুটো জেল কি এক? এই জেল খাটা কি এক? না, বুঝতে পেরেছেন? খোদার মা দুনিয়ার বার হবে না, হবে না গো, হবে তো? রাখতে পারলেন, আমি বলেছিলাম চ্যালেঞ্জ করছে মমতা তোমাকে, আমি তোমার ঘরে ক্ষমতা নেই, তুমি আমার ভাই বুকে জেলখানে রাখতে পারবে, চ্যালেঞ্জ করলাম, প্রতিবাদ করা বন্ধ করতে পারবে না, মানুষ প্রতিবাদ করবে, ন্যায় কথা বলে সক্র আন্দোলন করবে, আন্দোলনকে বন্ধ করার ক্ষমতা কারণ এই পৃথিবীর ক্ষমতা নেই, একদিন না একদিন সে আন্দোলন করে গোটা সমাজ ব্যবস্থাকে পাল্টে দেয়, বলুন সুবহানাল্লাহ? জোরে হবে না বাবা, জোরে হবে না? আজকে আমার ভাইপো কে বিকাশকে আমি দিয়েছিলাম, যে উকিল দাঁড়িয়ে আছে ওটা আমার, এটা ভাববেন না, কি ১০০ উকিল দিয়েছেন প্রথম দিনে, কি বলে বুঝতে পারছেন না, ব্যাংসাল কোর্টে, হ্যাঁ তারপরে বিকাশকেও দিয়ে আছে, চলছে, আপনি চেষ্টা করেছিলেন অনেক কিছু আবার আটকাবার, কিন্তু পারলেন না, সেই আমার ভাই পৌনাম সাদকে আল্লাহ বের করে দিলেন, ফুরফুরা শরীফের রওশন চিরাগ আল্লাহ পাক একটা আকাশে একটা নক্ষত্র তারা ফুটিয়ে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ? বাংলার মানুষ চেয়ে দেখছি সেই নওশাদ, আইএসএম নওশাদ, ঠিক না বেটি গো? গলিতে গাড়িতে শহরে ঘাটে বাজারে চারিদিকে ভরবে,
তুমি কোন কৌশলে ধরেছো, কার পাল্লায় পড়েছে, তোমার মাথা গরম হলো কি করে? তুমি না খুব বড় রাজনীতিবীর, খোদার মার দুনিয়ার মার, মাথা আল্লাহ পাক ঘুরিয়ে দিয়েছে। তুমি হাত দিয়ে দিয়েছো আগুনে, হাত দিয়েছো কঠিন আগুন, ভয়ঙ্কর আগুন। ব্রিটিশ স্বাধীনের থেকে আজ অব্দি পুরফুরার পীর যাদা দেখার পীর সাহেবদের কেউ আজ অব্দি জেলে ভরেছে বলতে পারবেন? পরেন আফসোস দুঃখের বিষয়, আমার বাড়িতে এই সরকার থাকতে 120 পিটিশন রাত্রির আমার ভাইপোর কাছে, হ্যাঁ আব্বাসের কাছে পাঠিয়েছিল। হ্যাঁ হাকিনা বলুন তো ভাইয়া, এগুলো কত বড় নিজ মনোভাব, তুমি কার পাল্লায় পড়ে এটা করলে তুমি? হ্যাঁ আজকে তুমি বুঝতে পারছো কি করে দিয়েছো। আজ করে দিয়ে নাই, গলিতে গাড়াতে পাহাড়ে পর্বতে সাগরে গ্রামে গঞ্জে সব আমার ভাই পুকুর পরচারটা তুমি করে দিলে, বলুন সুবহানাল্লাহ। আরে জোরে হবে না, আরে জোরে হবে না।